দিনাজপুরের বিরামপুরে সরকারি বরাদ্দকৃত খাদ্য বান্ধব কর্মসূচির ন্যায্য মূল্যে দশ বস্তার চাল আটক করেছে স্থানীয় জনতা সোমবার সকালে উপজেলা ইউনিয়নের ব্যাপারীতলা বাজারের খাদ্যবান্ধব ডিলার মোতাহার হোসেনের গুদাম থেকে দশ বস্তার চাল আত্মসাতের চেষ্টায় ভ্যান যোগে পাচারকালে স্থানীয় জনতা ভ্যানটিকে আটক করে প্রশাসনকে খবর দেয় পরে উপজেলা নির্বাহী অফিসার পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ডিলার মোতাহার পালিয়ে যায় এ সময় ডিলারের ম্যানেজার সুলতানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পনেরো দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে এ ঘটনায় ডিলারের ডিলারশিপ বাতিল সহ তার বিরুদ্ধে রেগুলার মামলা দায়ের করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান মোহাম্মদ সামিউল আলম চ্যানেল টোয়েন্টি সিক্স নিউজ ডেস্ক